ওদেরকে পিছিয়ে তো করুন না, একটু তালি দিন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যতটুকুনি অ্যাসেস করা যায়, মানে আমরা একেবারে মানে আমাদের বোঝার যতগুলো মেকানিজম আছে সেগুলোকে উপর ভিত্তি করেই আমরা আশা করছি যে আমাদের পার্টি জিতবে। ও যতবার আসে ততবারই ভালো হয়, এলে পাবলিক আসে, ওয়ার্কাররা আসে, উৎসাহিত হয়, এটা আমাদের পার্টি হিসেবে খুবই ভালো। আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? ওইটা একটা বড় প্রশ্ন। গতবার পর্যন্ত একরকম যা রেজাল্টটা দেখেছিলাম, আর যে লোকটা সঙ্গে লড়েছিল সে দুটোই নেই, মানে যারা লড়েছিল, কাজে অ্যাসেস করতে গেলে কে আমার সঙ্গে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা এখনও আমি ভেবে বার করতে পারিনি। তবে দুটো ভোট ভালোভাবে কাটাকাটি হোক এটা চাই আর কি। ওই জন্য আপনি প্রচারে তো বেরোচ্ছেন, কীরকম সাড়া পাচ্ছেন? সাড়া পাচ্ছি বলেই তো আমরা বলছি যে আমরা আমাদের দল জিতবে। সাড়া না পেলেও তো বসে পড়তাম, এই রোদ্দুরে কেউ হাঁটতো সাড়া না পেলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ডাকলে তো অবশ্যই দাদাকে পায়, তার সাথে সাথে দাদা নিজের থেকেই তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন যে আমরা বাঁকুড়া নমিনেশনে আমি যাব। তাই আজকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে দাদা রোড শো করে আমাদেরকে নমিনেশন করালেন। সুতরাং এতে আমরা সত্যিই আনন্দিত, অত্যন্ত আপ্লুত, খুব ভালো লাগছে যে আমাদের বাঁকুড়া জেলার অবজারভার, একটা তো বাড়তি পাওনা তো বটেই, তাছাড়া সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রিয় সাংসদ, আমাদের সকলের প্রিয় অভিষেক দা আজকে যেভাবে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদেরকে উজ্জীবিত করে নমিনেশন করালেন, তাতে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কিন্তু উচ্ছ্বসিত এবং আপ্লুত। 12 মের দিনের অপেক্ষা, কবে দিনটা আসবে, জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন এলাকার সমস্ত স্তরের মানুষজন, সেই বাড়তি প্রকাশ কিন্তু এই মিছিলে আমরা কিন্তু দেখতে পেলাম। 500% আশাবাদী, কারণ আমরা 365 দিন মানুষের সাথে কাজ করেছি। বিশেষ করে আমি আর একটা কথা বলি যে এই 7 বছরে আমরা একটা লিপ ইয়ার পেয়েছিলাম, সুতরাং 366 দিন মানুষের পাশে সকলে আমাদের নেতা কর্মী থেকে শুরু করে সকলে রয়েছেন। তাই আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসই হচ্ছে বাংলার আসল শক্তি, অন্য কোনো শক্তি বা অন্য কোনো দল বাংলাতে প্রবেশ করতে পারেনি। সুতরাং লড়াইয়ের ময়দান একটা বড় ভোট প্রক্রিয়া, সুতরাং স্বাভাবিকভাবে এটা একটা ভোটে দাঁড়াতে হয়, সেই প্রক্রিয়াই কিন্তু চলছে। এই 2 মাস আগে তারা ভোটে দাঁড়াবে, আবার 2 মাস পরে পরিযায়ী পাখির মতো তারা উড়ে যাবে, আবার 5 বছর পরে যখন ভোট আসবে আবার আসবে। সুতরাং এটা হচ্ছে 5 ইয়ার্স প্ল্যান আর কি, 5 বছর পরে পরে উড়ে উড়ে আসা। মঙ্গল বলে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ, এটা আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটে যারা মুষ্টিমেয় কিছু
আবর্জনা যারা জিতেছিল তারা বারে বারে জঙ্গলমহল অশান্ত করতে এরা জিতেছে, এবং এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আজকে আপনারা দেখেছেন যে ভারতবর্ষে একমাত্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছে, এবং 42-এ 42 যে ডাক দিয়েছে, আজকে আমাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করলো। সম্মানীয় সুব্রত মুখার্জি তিনি রয়েছেন, এবং শ্যামল সাতরা বিষ্ণুপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বী, তারা দুজনেই আছে। আমি সমর্থন জানাতে এসেছিলাম, এবং আজকে বলে যাই যে মহালয়াটা তো আমরা শুরু করেছিলাম যেদিনকে মমতা ব্যানার্জি প্রার্থী ঘোষণা করেছিল, আজকে অষ্টমীর পুষ্পাঞ্জলিটা করে দিলাম, আর 12 তারিখ ভোট হবে, 23 তারিখ বিসর্জন হবে, দিল্লির বিসর্জন হবে, অষ্টমীর পরের দিন পয়লা বৈশাখ গেছে। বাংলার পৃষ্ঠী সংস্কৃতি, বাংলার যে কালচার, সেই কালচারটা এটা হাটিয়ে দিয়ে উত্তরপ্রদেশের কালচার জোর জবরদস্তি এখানে চাপাতে চাইছে। আমার আপত্তি নেই, কিন্তু বাংলার যে কালচার সেটাকেও তো তাদের একইভাবে প্রাধান্য এবং সম্মান দিতে হবে। আজকে রামের নামে ভোট এরা চাইছে অনেকদিন ধরে, কিন্তু রামের নামে আর ভোট পাচ্ছে না। এখন জয় শ্রীরাম মানুষ বুঝে গেছে, পেট্রোলের 1000 টাকা দাম হয়ে গেছে, 100 টাকা দাম হয়ে গেছে, রান্নার গ্যাসের 1000 টাকা দাম হয়ে গেছে, এসব চলছে না। এই দেশপ্রেম, ফেক দেশপ্রেম, বিচারিতা, দাঙ্গা, সাম্প্রদায়িক উস্কানি, ধর্মীয় মেরুকরণ, এর ভিত্তিতে আর রাজনীতি করা যাবে না, বিশেষ করে বাংলায়। যতবার এরা ট্রাই করেছে মুখ থুবড়ে পড়েছে, এবং আগামী দিনও ব্যতিক্রম হবে না। আপনারা দেখবেন ভোট বাক্স খুলবে তৃণমূল কংগ্রেস চারিদিকে, এবং সাগর থেকে শুরু করে হিমালয় সর্বত্র তৃণমূলময় হবে। অমিত খাঁ যে কী করেছে তো সবাই দেখেছে, খুনি ধর্ষণ থেকে শুরু করে আজকে কী মামলায় সে অভিযুক্ত না, মানুষের থেকে টাকা নেওয়া থেকে শুরু করে বালি পাচার, একাধিক অসাধু কাজ। এবং সে যখন জানতে পেরেছে যে এসব অসাধু কার্যকলাপের সাথে তার যে যোগসাজসটা ছিল সেটা এক্সপোজ হয়ে গেছে, এবং তৃণমূল কংগ্রেস তাকে আর দাঁড় করাবে না, তখন সে গেছে। যখন জানতে পেরেছে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না, তখন বিজেপির টিকিটে দাঁড়িয়েছে। আমি বলছি আপনার সময়ের অপেক্ষা, আপনি দেখুন না আর তো কটা দিন, আমি কিছু বললে ঠিক হতে পারে ভুল হতে পারে, আপনি কিছু বললে ঠিক হতে পারে ভুল হতে পারে। নির্বাচনে মানুষ হচ্ছে গণদেবতা, মানুষ যা ঠিক করবে আপনাকে মাথা পেতে নিতে হবে, আমাকে মাথা পেতে নিতে হবে। আপনি দেখুন 23 তারিখ ভোট বেরোবে, 12 তারিখ মানুষ ভোট দেবে, এদেরকে খুঁজে পাওয়া যাবে। কোনোদিন আর মানুষের জন্য 7.5 কোটি টাকার এমপি লাইটের কাজ করতে পারেনি, আমরা বলে 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 আমাদের মুখ ব্যথা হয়ে গেছে। মমতা ব্যানার্জির উদারতা এমপি হয়েছে, তার মুখে এসব বড় বড় কথা মানায় না। এত বড় যদি নেতা হয়, আমি জিজ্ঞেস করবো 5 বছরে কবার এসছে এলাকায়, বিদেশে ঘুরে বেড়িয়েছে আর দিল্লিতে পড়ে আছে, তার লজ্জা হওয়া উচিত, সেসব কথাবার্তা বলছে এবং মানুষের বিরুদ্ধে জবাব দেবে। এইসব রাজনীতি মানুষ মানে না, পরিসংখ্যান তথ্যের মাধ্যমে জবাব দিক। আমি বলছি 7.5 কোটি টাকার তুমি এমপি লাইট করোনি, আমি মিথ্যা মামলা হলে আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিই, আমাকে ভুল প্রমাণ করে দেখাক। এই 7.5 কোটি টাকার কাজ আমাকে বলছে করতে পারিনি, আমি করে দেখিয়েছি, ওর ক্ষমতা থাকলে বলুক। আমি তো সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরছি, জনপ্রতিনিধি হিসেবে বা দলের সাংগঠনিক স্তরে দায়িত্বে থাকার কারণে আমাকে কোনো মানুষের কাছে তুলে ধরতে হবে, এবং সে যে কী করেছে আমি মানুষকে আগামী দিনে আরও বলবো। আমার কাছে সব তথ্য সহকারে প্রমাণ রয়েছে, সেই এক্সপোজগুলো আগামী দিন হবে।